বিশ্বকাপ যাত্রার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নিল যুব দল। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগে ভাগেই দেশটিতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। দলগত পারফরমেন্স দিয়ে 2020-এর সুখো স্মৃতি ফিরিয়ে আনতে চায় যুবা টাইগাররা। জার্সি আর প্র্যাকটিস কিটের বাইরে ভিন্ন বেশে যুবা টাইগাররা, স্যুট টাই পরে কেতাদুরস্থ শিবলি জিসান রিজওয়ানরা কখনো নিজেকে কখনো সতীর্থদের ক্যামেরা বন্দি করছেন। বিশ্বকাপ মিশনের আগে আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নিয়েছেন যুব ক্রিকেটার ও কোচিং স্টাফরা। ম্যানেজার ও নির্বাচকও ছিলেন না শুধু ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ। এই ছেলেরাই কিছুদিন আগে এশিয়া সেরা হয়েছে, এবার বিশ্ব সেরা হবার মিশন। 2020-এর সুখস্মৃতি কি ফিরিয়ে আনতে পারবে মাহফুজুর রহমানের দল, যেখানে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সবচেয়ে বড় চিন্তার কারণ? কন্ডিশনটা সবার জন্যই কঠিন, সেজন্যই বেশ আগে ভাগে যাচ্ছি। আমরা এশিয়ার সেরা হয়ে বিশ্ব মঞ্চে যাচ্ছি, ভালো কিছু করতে চাই দল। তবে বিশ্বকাপ ভেবে বাড়তি চাপ নিয়ে মাঠে নামতে চাই না, ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা আমাদের। এশিয়া কাপে আশিকুর রহমান শিবলির দুর্দান্ত পারফরমেন্স চ্যাম্পিয়ন হতে বড় অবদান রাখে। তবে বিশ্ব আসরে কোনো একজন ক্রিকেটারের উপর নির্ভরশীল থাকতে চায় না, বরং দলগত পারফরমেন্সে নজর বাংলাদেশের। হ্যাঁ, অবশ্যই আমাদের টিমের বন্ডিংটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। দেখেন, লাস্ট দেড়টা বছর একসাথে আছি আমরা সবাই। আমরা যখনই যা করি সবাই একসাথে মিলে করি, আর সবাই একে অপরকে রেসপেক্ট করি। আমরা কিন্তু ব্যক্তি টিম না, যেহেতু আমরা ক্রিকেট মোটামুটি পুরো টিমটাই আমরা চেষ্টা করি যে আসলে এক জায়গায় টিম হিসাবে খেলা, কারণ একটা পারফরমেন্স কিন্তু কখনো একটা টিম ভালো খেলতে পারে না। রোববার মিরপুরে শেষবারের মতো অনুশীলন করবে যুব দল। ওই রাতেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ইয়ং টাইগার্স। আশ্রিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।